শনিবারের বেলা 12টা নাগাদ এক চরম লজ্জাজনক দৃশ্য দেখা গেল দাসপুর এক ব্লকের ধরমপুরের রাস্তায়। রাস্তার মাঝে টলতে টলতে ছাত্রছাত্রীদের কাঁধে ভর দিয়ে হেঁটে স্কুলের দিকে যাচ্ছেন ওই এলাকার রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের ক্লার্ক শঙ্খ ঘোষ। বলা ভালো, ছাত্রছাত্রীরা মদ্যপ ক্লার্ককে তাদের স্কুলে নিয়ে যাচ্ছে। জানা গেছে এই শঙ্খবাবু প্রায়শ স্কুল আসার পথে, কখনো বা রাস্তার মাঝে, কখনো বা রাস্তার পাশে মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে থাকেন। পরে তাকে ছাত্রছাত্রীরা কখনো চ্যাংদোলা করে, কখনো বা কাঁধে করে স্কুলে নিয়ে যায়। কিন্তু দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও কোনো এক অজানা কারণে স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়তে এসে তাদেরকে মদ্যপ ব্যক্তির সংস্পর্শে আসতে হচ্ছে, যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর পাত্রের সাফাই, দ্রুত ওই ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মদ্যপ ক্লার্ক শুধু এক উদাহরণ মাত্র। জানা যাচ্ছে দাসপুর জুড়ে এমন অনেক উচ্চ বিদ্যালয় আছে যেখানে বিদ্যালয়ের তরফে শিক্ষক শিক্ষিকাদের স্টাফরুম একেবারে বিলাসবহুল। ক্লাস ফাঁকি দিয়ে টিভি দেখেন, শিক্ষক শিক্ষিকারা সময় কাটান। সংবাদ মাধ্যম এই ক্লার্কের ভিডিও প্রকাশ করার জেরে এই ক্লার্ক শঙ্খবাবুর হয়তো নেশা কাটবে, কিন্তু ওইসব উচ্চ বিদ্যালয়ের বিশেষ কিছু শিক্ষক শিক্ষিকারা যারা সময় স্কুলে আসেন না, ক্লাস ফাঁকি দেন, বা সেই সব স্কুলগুলো যারা মিড ডে মিলের রান্নার জায়গা থেকে খাবারের জায়গায় অপরিচ্ছন্নতায় নজির সৃষ্টি করে রেখেছে, এদের নেশা কবে কাটবে? সন্তু বেরার রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। দেখুন, এই ক্লার্কের যে মদ্যপ অবস্থায় স্কুল আসাটা, এটা উনি বহু দিনই আসেন, অনেক দিনই আসেন। এটা আমি নিজে হেডমাস্টার মশাইকে, আমাদের দুয়ারে সরকার যেদিন চলে এসে রক্তদান শিবির প্লাস দুয়ারে সরকার ছিল, সেদিন আমি নিজের চোখে দেখার পর আমি হেডমাস্টার মশাইকে বলেছিলাম, উনি আমাকে বলেছেন স্টেপ নিচ্ছি। তারপরে ওনাকে সাত দিন বাদে সেম আমি একদিন নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি, দেখার পর ওনাকে যখন বলেছি, উনি বলেছে আমাদের ম্যানেজিং কমিটি বসে আলোচনা হচ্ছে, একটা স্টেপ ওনার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তার ঠিক আজকে তিন মাস হয়ে গেল, উনি আজকে যে খবর দেখার পর আমি নিজে ছুটে এসেছি, এতদিন কী স্টেপ নিয়েছেন, আজকে উনি নাকি ওনাকে বাইরে বার করে দিয়েছেন, দিয়ে ওনার গার্ডিয়ানকে ফোন করেছেন বাড়িতে যে ওনাকে নিয়ে যান। উনি এখন আছেন এই মুহূর্তে ওই ধরমপুর একটা লজে আছেন। তো আমি প্রধান হিসাবে আমার বক্তব্য, এটা বক্তব্য দেওয়া মানে লজ্জা, নিজের লজ্জা যে একটা হাই স্কুলের এরকম ক্লার্ক এই অবস্থায় মদ্যপ অবস্থায় উনি প্রতিদিন স্কুল আসেন, সেখানে একটা ম্যানেজিং কমিটি কী করছে না করছে, একটা হেডমাস্টার হিসেবে ওনার কোনো করণীয় নেই। দেখে খুবই অবাক লাগছে যে উনি একদম এত সুন্দরভাবে বলছেন আমি ওনাকে বার করে দিয়েছি আজকে। টোটালটাই স্কুলের যে হেডমাস্টার মশাই, ওনার গাফিলতি, স্কুলের অনেক কিছু দেখলাম আমি আজকে নিজে বসে, যে সব কিছুই ওনার গাফিলতি। ওনার শুধু এটাকে স্কুল বলে উনি নিজে মনে করেন না, এটা কোনো ক্লাব ঘর হিসাবে দেখেন। দেখলাম যেটা ক্লাবে, যেমন একটা রেজিস্ট্রেশন খাতা যে সভাপতি তার সই হয়ে রয়ে গেছে, কোনো লেখা নেই দীর্ঘদিন, তিন বছর ধরে খাতাটা দেখলাম আমি উল্টে। প্রথমে তো রেজিস্ট্রেশন খাতা খুঁজেই পাচ্ছিলাম না, ওনার টেবিলেই ছিল, উনি বলছেন ক্লার্কের কাছে আছে, ক্লার্কের চাবিতে আছে। তারপর দেখলাম ওনার টেবিল দিকে বেরোলো রেজিস্ট্রেশন খাতাটা, সেখানে যে একজন পদক্ষেপ বলতে আমি আমাদের জ্যেষ্ঠ সাহেবকে আমি জানিয়েছিলাম, বিডিও সাহেবকে জানিয়েছেন, উনি বললেন যে একটা কিছু ব্যবস্থা নিতে, সেই হিসাবে ওনারাও ব্যবস্থা নিচ্ছেন। আগামী সোমবার দিন আমি স্কুলের হেডমাস্টার মশাইকে বলেছি ম্যানেজিং কমিটি মিটিং ডেকে ওই ক্লার্কের বিরুদ্ধে ডিআই অফিসে জানাতে লিখিত আকারে, তারপর ডিআই অফিস থেকে কী ব্যবস্থা নেয় সেটা এখন দেখবার বিষয়। স্কুলের শিক্ষকদের যদি এমন অবস্থা হয় তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের কী অবস্থা হচ্ছে? স্কুলের ছাত্রছাত্রী গার্ডিয়ানদের বহু অভিযোগ দেখলাম, এই যে অভিযোগটা উনি পুরোটাই কোনোটাই কর্ণপাত করেন না, সবই উড়ি দেন। একটা বাথরুমের অবস্থা খুবই খারাপ, যেটা এসে দেখলাম সব কিছুর জন্য একটা টাকা অ্যালোট হয়, আজ দুবছর ধরে বাথরুমে এই অবস্থা, কোনো কিছু পরিষ্কার ওনার করেননি, উনি করতেও চাননি দেখলাম। এটা ওনার উনি একজন হেডমাস্টার মশাই, আমি যখন এলাম দেখলাম খাতা নিয়ে কী করছে, যেই আমি ঢুকলাম দেখলাম উনি ডাস্টার নিয়ে ক্লাস নিতে যাচ্ছেন, তার আগে উনি বসেছিলেন। আবার একটা অভিযোগ পেলাম এক্ষুনি যে উনি নাকি টিফিনের পর খেতে চলে যান আর আসেননি স্কুলকে, অর্ধেক দিন কোথায় খেতে যায় দেরি করে আসে, এইটা আজকে জানলাম। এইগুলো সোমবার দিন কী ব্যবস্থা নিচ্ছে দেখি, সোমবার পর্যন্ত আমি দেখছি, তারপর যা ব্যবস্থা নিয়ে আমি নিজে নেবো, কোথায় যেতে হয় আমি যাবো। আমি প্রধান দাসপুর এক গ্রাম পঞ্চায়েত, স্থানীয় এখানের একজন গার্জেন, গার্জেন হিসাবে আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটেছে মাস্টারমশাই মালকে ঢুকে, হেডমাস্টারমশাই কোনো স্টেপ নেয়নি, এতে আমরা স্থানীয় আমাদেরকেও কিছু জানাচ্ছে নি। আমরা স্থানীয় আমাদেরকে কোনো অনুষ্ঠান স্কুলে কিছু হলে আমাদেরকে কোনো অ্যালাও করেনি, হেডমাস্টারমশাই এমন এসছে এখন কথা যে হেডমাস্টারমশাই এসছেন, কোনো অ্যালাও নেই আমার দিকে, কোনো কিছু জানাচ্ছে নি। এই গ্রামের স্থানীয় আমরা চাইছি আমাদের ধরমপুর স্কুল আরও উন্নত হোক, ভালোভাবে প্রতিষ্ঠান হোক, শিক্ষা ছেলেরা সব শিক্ষা দীক্ষার দিকে উন্নত হোক, এই সকল আমি চাইছি। কিন্তু আমি এখানে স্থানীয় বাসিন্দা হয়ে কিছু আমি আজ, আমার নাম দুলাল সাঁড়া বাড়ি, আমার শ্যামসুন্দরপুর স্থানীয়।
এটি হচ্ছে আমাদের স্কুলের ক্লার্ক, দেখুন মদ খেয়ে টলে টলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ধরে নিয়ে যাচ্ছে। এটা ধর্মপুর স্কুলের ক্লার্ক, নাম কি ওনার, আপনার নাম কি, নামটা কি গো, এর নামটা কি গো স্যার, নাম কি, নাম কি, প্লেট বসানো আছে। আচ্ছা, মদ খেয়ে তুমি টলে টলে যাচ্ছ, তাই তুমি ছেড়ে দাও তখন। এইটা খবরে যাচ্ছে আজকে, পক্ষ থেকে এবং যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান সেদিকে মনে হয় ওই ক্লার্কের মানে উনি যে কাজটি করেছেন একবারে লজ্জাজনক এবং যেটাকে কখনো মেনে নেওয়া যায় না। আমি প্রধান শিক্ষক হিসেবেও মানি না, আগেও ওকে সতর্ক করেছি এবং এই এখান থেকে বের করেও দিয়েছি একবার যে আপনি যেদিন মানুষ তৈরি হবেন সেদিন আসবেন। আজকেও যখন শুনলাম, আমি তো স্কুল 10টার আগেই চলে আসি, এসে যখন শুনলাম যে ওই ধরমপুর মাথায় এরকম হয়েছে, তখন আমি তো আমি এমসিকে ইনফর্ম করি, আমাদের যিনি সভাপতি বা এমসি যিনি সদস্য আছেন, ইনফর্ম করার পরে ওনারা বললেন যে ওনাকে আর ঘর ঢুকতে দেবেন না, সঙ্গে সঙ্গে আমি ওকে বের করে দিয়েছি। না, এর আগে আসতো না আমি বলবো না, তবে আজকে যেটা হয়েছে একবার চরম পর্যায়ে গেছে, পদক্ষেপ নিয়েছি, ওনাকে বের করে দিয়েছি এবং এমসি থেকে আলোচনা হয়েছে যেদিন ওরকম করে যেদিন আসবে সেদিন ওকে ঢুকতে দেওয়া হবে। সে তো অবশ্যই, মানে আমি তো অকপটে স্বীকার করছি, স্কুলে তো বদনাম হচ্ছি, মানে একজন ক্লার্ক উনি এজেন্ট এখন 52 পেয়েছেন এই 21 সালে, 18, 10, 21 উনি এই স্কুলে জয়েন করেছেন এই বছর দুয়েগুলো। ব্যবস্থা বলতে আজকে আমি এমসিকে ইনফর্ম করে দিয়েছি, ওনারা বলছেন তো আজকে আসা সম্ভব হচ্ছে না, যে সোমবার আমরা যাবো গিয়ে আমরা বসে রেজুলেশন করে যেগুলো লিগেল স্টেপ নেওয়া যাবে আমাদের স্কুলের তরফে যেগুলো নেওয়ার যুক্তিযুক্ত বলে মনে হবে সেগুলো নিয়ে আমরা ইনফর্ম করবো সব জায়গায়। আমার নাম কিঙ্কর চন্দ্র পাত্র, স্কুলের নাম রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়। উনি ছিলেন ক্লার্ক, ওনার নাম শঙ্খ ঘোষ।